হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। নিয়ে এলাম নতুন আরেকটি ব্লগ। তো দেখতেই পাচ্ছ আমাদের টুনাটুনি কি সুন্দর করে সাজুগুজু করে হাসি খুশি আছে। আসলে আজকে আমাদের মেয়ের হচ্ছে 7 মান্থ প্রেগনেন্সি। তো আজকে হচ্ছে মানে 7 মাস উপলক্ষে 7 এর আয়োজন করা হয়েছে ছোটোখাটো করে। যদি আমাদের ইসলামে এটা বাধ্যতামূলক না, তারপরেও মানে শখের বিষয়, প্রথম বেবি হবে তো আমাদের বংশে একদম প্রথম আমার ভাইয়ের বউয়ের বেবি হবে, এতে আমরা সবাই অনেক খুশি। তো দেখতেই পাচ্ছ দুটি কোলা আছে, এটার নিচে মানে হচ্ছে একটা নিচে পাটা দেওয়া ছিল, একটা নিচে শিল দেওয়া ছিল। তো আগের যুগে মানুষে আর কি এগুলো বলতো, যেটা ও উঠাবে সেটা নিচে যদি শিল থাকে তাহলে নাকি ছেলে হবে। তো যাই হোক, অনেকেই বলবে যেটা কুসংস্কার, তো আমরা একটু আনন্দ উপভোগ করার জন্য এটা করেছি সবাই। তো কেউ বাজে কোনো মন্তব্য করো না। তো হচ্ছে আমরা মানে এইভাবে আনন্দ করতেছি, এটাই মানে বড় কথা। আর আমার আম্মু হচ্ছে, আমরা সবাই আমার ছোটো ভাইকে, ছোটো ভাইয়ের বউকে অনেক ভালোবাসি, অনেক আদর করি। আর ও ওকে তো মানে আমরা কখনো ছোটো ভাইয়ের বউ মনে করি না, আমি সবসময় আমার ছোটো বোন মনে করি। আমি ওকে অনেক ভালোবাসি, আমার ভাই এবং ভাইয়ের বউ দুজনকেই অনেক ভালোবাসি, অনেক আদরের। তো হচ্ছে আমাদের টুনাটুনিকে কেমন লাগছে সবাই কমেন্টে জানাবা। তো এখন হচ্ছে মানে পায়েস নিয়ে আসা হলো। এটা আসলে হচ্ছে কি যে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে খাবে, এটাই বড়দের থেকে ছোটদের আনন্দটা বেশি। তো পাশেই দেখতে পাচ্ছ আমাদের ঈশামণি, মানে আমার রাজকন্যা সাজুগুজু করে বসে আছে। আমার মেয়ে তো শাড়ি প্রেমী, ও তো সবসময় শাড়ি পরার জন্য পাগল। ও তো হচ্ছে মানে যে কোনো অনুষ্ঠান হোক, ও আগেই বলবে যে আমি শাড়ি পরবো, এত শাড়ি ভালোবাসে। মানে সবসময় আমি যদি বলি যে তুমি সারাদিন শাড়ি পরে থাকবে, তাই রাইট। তো এই যে দেখতেই পাচ্ছ পায়েস খাওয়া শুরু হয়ে গিয়েছে, সবাই ছোটোদেরকে খাওয়ানো হলো, এখন বড়রা সবাই যা যার মতো করে খাচ্ছে। যেখানে আব্বু বসে আছে ওখানে মামা, এটা হচ্ছে আমাদের ভাগ্নি, লজ্জা পাইছে। তো যাই হোক, আব্বু একটু লেট করে ফেলেছে আসতে, কারণ শুক্রবার ছিল নামাজের দিন, তো জুমার নামাজ ছিল, এই জন্য বাসায় আসতে দেরি হয়েছে। আম্মু তো রেগে একদম ফায়ার হয়েছিল। যাই হোক, আব্বু আসার পরে এখন সে অনেক খুশি। তো হচ্ছে এই যে আসলে এখানে 7 রকমের ফল আছে, সব বাচ্চাদেরকে নিয়ে খাওয়া হচ্ছে, আমরাও খাচ্ছি অবশ্য, শুধু যে বাচ্চারাই খাবে তা না। তো মানে এই অনুষ্ঠানটা এরকম যে 7 মাস প্রেগনেন্সি চলাকালীনে 7 এর আয়োজন করা হয়। 7 পালন করা আসলে মূলত হিন্দুরা আরও অনেক বড় করে করে, এটা আমাদের ইসলামিক নিয়মে বাধ্যতামূলক কিছু না, তারপরেও আমরা করছি। মুসলিমদের মধ্যেও করা হয় এভাবে, ছোটোখাটো ঘরোয়াভাবে করা হয়। তো এখানে নিয়ম হচ্ছে যে 7 রকমের ফল দেওয়া হবে এবং ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে একটা মানে জায়গায় বসবে এবং সব বাচ্চাদেরকে নিয়ে এটা খাবে। তো ওরা সবাই ফল খাচ্ছে, মিষ্টি জাতীয় খাবার যা আছে সবাই ভাগাভাগি করে খাচ্ছে। আর এই মিষ্টি এবং ফল খাওয়া শেষ হলে সবাই হচ্ছে একটু হালকা পাতলা ঝাল খাবারের আয়োজন করা হয়েছে। যদিও বিশাল বড় একটা আয়োজন না, ছোটোখাটো, কিন্তু আমরা অনেক আনন্দ উপভোগ করেছি। আরেকটি কথা বলছি, আমার ভাইয়ের বউ যে শাড়িটা পরে আছে, কেমন লাগছে শাড়িটা, এটা আমার চয়েস করা। তো ওর জন্য কোনো কিছু কিনলে ও নিজে থেকে কোনো দিন বলে না যে আমার এটা পছন্দ ওইটা পছন্দ, ও সবসময় বলবে যে আপু যেটা পছন্দ করবে সেটাই। তো শুরুর থেকে মানে ওদের বিয়ে হয়েছে পর থেকে আমি আর আম্মু মার্কেটে যাই এবং আমাদের পছন্দের যেটা নিয়ে আসি ও খুশি মনে সেটাই গ্রহণ করে এবং অনেক খুশি হয়। তো এই শাড়িটাতে অবশ্যই আমার ভাইয়ের বউকে অনেক 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 সুন্দর লাগতেছে। আরেকটি কথা না বললেই নয় যে সবাই আমার ভাই এবং ভাইয়ের বউয়ের জন্য দোয়া করবা, যেন সারা জীবন ওরা এরকম সুখী থাকতে পারে, সারা জীবন একই বন্ধনে যেন আবদ্ধ হয়ে থাকতে পারে। এবং যেহেতু আমার ভাইয়ের বউ হচ্ছে প্রেগনেন্ট, তো সবাই দোয়া করবো ও যেন সুস্থ স্বাভাবিক থাকতে পারে এবং আল্লাহ তাআলা যেন ওকে সুস্থ স্বাভাবিক একটা সন্তান দান করে, সেটা হোক ছেলে হোক মেয়ে, তাতে কোনো সমস্যা নাই, আল্লাহ তাআলা যেন সুস্থ স্বাভাবিক একটা সন্তান দেয় এবং ও যেন মা ডাক শুনতে পারে। সবাই ওর জন্য দোয়া করবা। তো মিষ্টি জাতীয় খাবার শেষ, এখন সবাই ঝাল মানে মাংস ভাত খাচ্ছে, সাথে একটু ভাজির ভাজি এটা সেটা আছে। তো সবাই খাচ্ছে, আজকে তো ভিডিওতে আমি নাই কারণ আমি নিজেই ক্যামেরাম্যান, আমি ভিডিও করছি ওদের। তো অন্যান্য দিন হচ্ছে কি যে আমার ভাই কিন্তু কখনো হাত দিয়ে খায় না, নিজের হাতে খায় না, 3টা বেলা তাকে খাওয়াই দিতে হয় এবং তার বউ, এই যে প্রেগনেন্ট
তারপরেও যত রাত্রি হোক ঘুম থেকে উঠে হলেও ওরে খাওয়াই দিতে হবে। তিনও বেলা ওরে খাওয়াই দিতে হয়, ওর বউ খাওয়াই দেয় হাত দিয়ে, নিজের হাত দিয়ে কখনো খায় না। কিন্তু আজকে কোন দিক থেকে যে সূর্য উঠছে তা একমাত্র আল্লাহ তালাই জানে, ও নিজে নিজেই হাত দিয়ে খাচ্ছে। যাই হোক, বেবি হওয়ার পরে অবশ্যই তোমাকে আর কেউ খাওয়াই দিবে না, তোমার নিজে নিজে খাইতে হবে, এখন থেকে অভ্যাস করো। তো এই যে ছোট ছোট বাবুরা, ওরাও কিন্তু হাত দিয়ে খাওয়া এখনও শিখেনি অনেকেই, তারপরে যে খাচ্ছে কেন, ওরাও আনন্দ উপভোগ করতেছে। সবাই একত্রে বসে আসলে খাওয়া দাওয়া করার মজাই আলাদা। যদি আমি মিস করতেছি কারণ আমি ভিডিও করতেছি, তো ভিডিও করা শেষ হলে আমিও খাওয়া দাওয়া করব। আর আমার ভিডিওটি কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টে জানাবা। আর আমার এই হচ্ছে রতন মুভি এই চ্যানেলটির পাশে থাকবা এবং ঈশা ব্লগ চ্যানেলটির পাশে থাকবা, লাইক কমেন্ট শেয়ার করবা এবং ভিডিওটি সবাই দেখবা এবং নতুন নতুন ভিডিও করার জন্য আমাদেরকে উৎসাহিত করবা। আমরা যে ভিডিওগুলো দেই সেগুলো সবাই দেখবা, একটা ভিডিও মিস করবা না, এবং সামনে আরও ভালো ভালো ভিডিও অবশ্যই দিব। তো হচ্ছে তোমরা যদি আমাদের পাশে থাকো, ভিডিওগুলো দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, তাহলে আমরা সামনের দিকে আরও এগিয়ে যেতে পারবো এবং আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করতে পারবো। তো এই যে কী সুন্দর টুপ টুপ করে আমার মেয়েও খাচ্ছে, ওরাও সবাই খাচ্ছে, কিন্তু আমি দেখে দেখে মানে তাকিয়ে রয়েছে, আমারও খেতে ইচ্ছে করছে। যাই হোক, আমি আর ভিডিও করবো না, আমার অনেক ক্ষুধা লাগছে, এখন আমি খাবো। আল্লাহ হাফেজ।